লাম্বা পড়বেন, সবসময় কর্তা পুচিল থাকবেন, বুঝছেন? 35। আচ্ছা একটুকা ঘুরেন এদিকে, 12। মাল যাবে দেন, নিচে না উড়ে উপরে। আচ্ছা 35-52 এদিকে মাথায় নিয়েছি না, 25। আচ্ছা এখন আয় হায়রে, বাদ দিচ্ছি কি দুইটা টাইম লাগে। এত বড় বাড়ি আমার, বাপ মা মরছে, নিজেও বিয়ার সাথে করলাম না, দুইটা মাত্র বোন, দুইটা বড় হয়ে গেল গা, বিয়ার সাথে দোন না গো। বোন দুইটা বিয়া না দিয়া আমি বিয়া করলে পাড়ার লোকেও খারাপ করবো, কি যে করি। হ্যাঁ থাকে কোন এই দুইটা কই থাকে, সারাদিন খালি তেলং তেলং করে ঘুরে বেড়ায়, ঠিক মতো বাইরতেই পাই না, দেখছ কোনো খবর নাই। আর বোন দুইটা বিয়া না দিয়া আমি বিয়া করতেছি না, ঘরে যাই। আহ খেলা দেখতেছে, তুমিও নিয়ে যাকে খেলা দেখলে। খেলা দেখলাম, তাহলে কাম করো, এই যে ডয়ের ভিতরে টেক আছে না, নিয়ে তুমি যাও গা। আচ্ছা আমি পানি নিয়ে আসি। আচ্ছা দেখছ গেছে গা, হ্যাঁ যে কইছি ডয়ের ভিতরে টেকা আছে, আর টেকাটা পাইয়ে অমনি গেছে গা, কি পাগলে পাগল। হ্যাঁ আর কি কমু, শাসন টাসন তো করি না, আদরের দুই বোন তো আমার। কি সমস্যা ভাই, চালাবো নাকি? এখন কি থ্রি পিস বানাবেন না ফোর পিস বানাবেন? ফোর পিস বানাবো। ফোর পিস না? আচ্ছা তাহলে ওনাটা একটু কাপড়টা একটু সরিয়ে নেন, কাপড়ের উপরটা তো মাপ বোঝা যাবো না, পাঁচ বোঝেন নাই, দেন আমার কাছে দেন, এই দেন। এখন কি লাম্বা দিমু না ছোট দিমু? হ্যাঁ লাম্বা পড়বেন, সবসময় পর্দা পুচিন থাকবেন, বুঝছেন? 35। আচ্ছা একটুকা ঘুরেন এদিকে, 12। মাল যাবে দেন, নিচে না উড়ে উপরে। আচ্ছা 35-52 এদিকে মাথায় নিয়েছি না, 25। আচ্ছা এখন আয় হায়রে, বাদ দিচ্ছি কি দুইটা টাইম লাগে। হ্যাঁ আরে তুমি
সঙ্গত করে রেন কা মাপ দিবার কি লাগবে না টাইট বাম মত লাগলে তো আমার ভালো লাগবে না আমরা বেশি পুরো মানুষ তো দাগ দিমু মানুষ দাগ দিব কেন আমার মাপ নিতে হবে না নাকি আমরা আমার শরীরে হাত দিলাম কে আরে আপা আসলে চলে চলে আপা আসলে আসলে কি এর মাপ দিবার কি লাগবে একটু না তুমি বেজারে না বুঝছেন আসলে আবার বলে নাই শুনে শুনে এটা কথা কইছে হাত করেন কে কাপড় তো মাপ তো লাগবে তার আচ্ছা আমি মাপ সব রাখছি কাপড় তাহলে কোনটা দিমু ছেলেটা মনে হয় আমার কথা পছন্দ করছে আর বলি টেকা নিব কেন হাই হয়েছে মানুষ কি আর প্যান কি পরে শিলাবু প্যানুম আসসালাম হ্যাঁ বলো আমি কাপড় পছন্দ করবো আরে কাপড় তো তোমার ভাম্মু তো আমি লালটা তো পছন্দ করে রেখেছি তুমি কেবল ফেলে গেলে না আরে কি বলো এটা একটা কথা বললো আমি কাপড় পছন্দ আরে এরকম করে কেন আমি কাপড় পছন্দ করবো আরে কাপড় তো পছন্দ করে আছে লাল টাকুয়ে গেলেন হ্যাঁ আপনি কি করেন তো আপনার দোকান আসি না আরে মিথ্যা কথা বলতে চলে শরীরে ধরেন কেন তুমি টাকা নিলে আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছো আমি আপনার কাছ থেকে 300 টাকা নিছি এই মিথ্যা কথা বলো কেন তুমি তো কিছু করে টাকা দিলাম না আদব লোক তো আপনি শোনো শোনো আসলে তো কি লাগা এই আপনার শরীরে হাত দেন কেন এরকম করে কেন বুঝতেছি না ব্যাপারটা হ্যাঁ ফালতু ভাই আমরা মাছরে গেলাম আপনি কি দোকান দোকান দিলাম মুক্তার দোকান দিছেন এরকম গরমে কথা বলে টাকা নিলে আরে এরকম করেন কেন আরে এরকম করে কথা বলতেছি তুমি কতক্ষণ আগে টাকা নিলে এরকম করেন কেন বুঝতেছি ব্যাপারটা এরকম করেন কেন আমার দোকান এবারে না হ্যাঁ গেটের সামনে দাঁড়াইতে পারব কি করি গেটের সামনে দাঁড়ায় থাকলে তো কোনো লাভ নাই ভিতরে ঢুকি ভিতরে ঢুকবো তো আবার ঢোর করে মারে যদি গেলে এ তো বেজাল মারবো না দেখা তুমি আমার দেখা নিচে যাওয়ার তাহলে রাজি আছে হয়তো এখন মনটা খারাপ সেই জন্য এরকম ব্যবহার করছি না ভিতরে গেলেই ভালো হবে করি আমারই বোনের লোকে লুটছে আমি হ্যাঁ আমার বোন তোমার দোকানে গেছাল গেছাল ওর শরীরে হাত দিছো বলে আরে ভাই আমার কাছে টেকা নিছে আমার সাথে অন্যরকম একটা ক্লোজ হয়েছে আমি শুরু করছো আমার বোনটা কেন আরে ভাই মার মার কে ভাই ভাই ডাকে ডাকে গুরু বাবা রে বাবা
দোকান দেখি সব আমার এত খারাপ বানাইত।